আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি মার্চ ফরওয়ার্ডের নিয়মিত আয়োজন জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায় আজকের চতুর্থ পর্বে আমরা সকলেই জানি ইতোমধ্যে জেনেছি মার্চ ফরওয়ার্ড প্রতি মাসের তৃতীয় সোমবার জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ায় এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে সন্ধ্যা আটটা থেকে নয়টা এই সময়ের জন্য এবং এই প্রোগ্রামটির আমাদের একক আলোচক থাকেন আমাদের সাথে আমার সাথে শ্রদ্ধেয় অতিথি আলোচক হিসেবে থাকেন মার্চ ফরওয়ার্ডের সম্মানিত উপদেষ্টা মার্চ ফরওয়ার্ডের পৃষ্ঠপোষক সংগঠন পেইড ফরওয়ার্ডের সম্মানিত নির্বাহী সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে সাবেক ইকোনমিক মিনিস্টার এবং বর্তমানে সোনার বাংলা ফাউন্ডেশনের সম্মানিত কান্ট্রি ডিরেক্টর জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন আজকে যথারীতি মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যারকে আমাদের প্রোগ্রামে স্বাগত স্বাগত জানাচ্ছি জানাই একটু ইতোমধ্যে রাখি আমাদের এই প্রোগ্রামটা এবার মাসের শেষ সপ্তাহে হয়ে আছে আমরা একটু বিশেষ কারণে আজকে দিনটা সিলেক্ট করেছি আজকে এই প্রোগ্রামটির জন্য আপনাদের সবাইকে দুটা সুখবর দিয়ে আজকের জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ে প্রোগ্রামটি শুরু করতে চায় সম্মানিত সদস্যবৃন্দ মাস যারা গত প্রায় চার মাস ধরেই আমাদের সাথে আছেন আমাদের সাথে আমাদের উপর আস্থা রেখেছেন আমাদের সাথে চলছেন আপনাদের শিক্ষা কেরিয়ার এবং জীবন দর্শনের ক্ষেত্রে আমাদের পরামর্শ আমাদের গাইডলাইনগুলো শোনেন তাদের সকলের জন্য দুটি গুরুত্বপূর্ণ সুখবর একটা হচ্ছে মার্স ফারোয়ারের পৃষ্ঠপোষক সংগঠন পেইড ফরওয়ার্ড সম্প্রতি একটি খুবই গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে সম্মাননা পেয়েছে বি ও প্রথম আলো সম্মাননা দুই শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এটা পেয়েছে এই সুখবরটা আমরা শুনব স্যারের কাছ থেকে আরেকটা সুখবর হল আপনারা অনেকেই জানেন আমরা হঠাৎ করে এই প্রোগ্রামটা শুরু করেছি এবং আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল এখনও যে সবগুলো ওভারকাম করা গেছে তা নয় কিন্তু আপনাদের সকলের জন্য সুখবর হচ্ছে বিশেষ করে মার্চ ফরওয়ার্ডের বিভিন্ন কোর্সে যারা সম্মানিত সদস্য রয়েছেন গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকে থেকেই আমরা মার্চ ফরওয়ার্ডের একটি নিজস্ব স্টুডিও থেকে প্রোগ্রামগুলো পরিচালনা শুরু করতে যাচ্ছি বলতে গেলে পরীক্ষামূলকভাবে আজকে আমাদের প্রথম প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে প্রথম দিনই আমাদের ব্যক্তিগতভাবে আমার জন্য সৌভাগ্যের বিষয় সেটা হচ্ছে আমাদের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যারকে আমরা আমাদের সাথে পেয়ে আছি তো স্যার আপনাকে শুভেচ্ছা জানাই কেমন আছেন স্যার ধন্যবাদ ওবায়দ আলহামদুলিল্লাহ ভালো আছি আর যেমনটি জানিয়েছ যে আমরা তো আসলে একটা বেশ আনন্দে আছি একটি সুখবর পেয়েছি আমরা জাস্ট গত সপ্তাহে যুক্তরাজ্য ভিত্তিক অত্যন্ত নামই একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা জিএসও এবং বাংলাদেশের এক নম্বর দৈনিক প্রথম আলো তাদের যৌথ উদ্যোগে দু হাজার উনিশের যে স্বেচ্ছাসেবী সম্মাননা যেটা দু হাজার বিশে দেওয়া হলো আমরা দশ রিসিপিয়েন্টের একজন একটি ছোট্ট একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো আমাদেরকে প্রথম চিঠি যেটি তারা দিয়েছিলেন সেখানে শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি উল্লেখ করেছিলেন কিন্তু পরবর্তীতে যখন আমরা বুকলেটগুলো ফরমাল পেলাম তখন দেখা গেল যে আমাদের এই পুরস্কারটি আসলে শিক্ষাক্ষেত্রেই আমরা তাতে করে আর একটু বেশি আনন্দিত কারণ আসলে এখনও পর্যন্ত আমাদের প্রায় সকল কাজ শিক্ষাকে ফোকাস করেই সো আমরা শিক্ষাক্ষেত্রে পুরস্কার পেয়ে নিজেরা খুবই আনন্দিত এবং মার্চ ফরওয়ার্ডের আমাদের যেই শিক্ষার্থীরা আমাদের সাথে আছে আমি তাদের সাথে এটি শেয়ার করার সুযোগ পেয়েও খুবই আনন্দিত বোধ করছি আর পাশাপাশি আগস্টে সম্ভবত আমাদের প্রথম সেশনটি হয়েছিল তারিখে সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল আমার আমরা ক্লাস শুরু করেছিলাম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সম্ভবত একক অনুষ্ঠান এরকম একটি আমাকে করার সুযোগ দেওয়া হয়েছে সেই জন্য আমি কৃতজ্ঞ আর আজকে পরীক্ষামূলকভাবে হলেও এই স্টুডিওর প্রথম অতিথি এটি মাস পর যখন অনেক বড় হবে তখন এটি আমার জন্য অনেক গর্বের একটি বিষয় হবে ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ স্যার আমরাও খুবই খুশি আপনাকে সাথে পেয়ে আছি আমাদের আরও ভালো লাগতো আজকে যদি আমাদের মাস ফরারে সম্মানিত ফাউন্ডার জনাব বাদল সৈয়দ স্যার আমাদের সাথে থাকতেন আমাদের শ্রদ্ধেয় কো ফাউন্ডার মাহফুজুল হক ভাই উনিও যদি আমাদের সাথে থাকতেন এবং আমাদের আরেকজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা শ্রদ্ধে অসীম কুমার রায় স্যার স্যারও আজকে থাকার কথা ছিল তো শেষ মুহূর্তে আজকে থাকতে পারছেন না আর উনি আরেক দিন আসবেন আমাদের সাথে তো স্যার আপনাকে পেয়েও আমরা ব্যক্তিগতভাবে আজকে খুবই খুশি এবং আজকের প্রোগ্রামটা স্যারের প্রোগ্রামটা আজকের দিনে নিয়ে আসার জন্য আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে রাখার জন্য আসলে বিছানা হয়েছিল আমি কিছুক্ষণ আগে বেকে করেছি সম্মানিত সদস্যবৃন্দ আজকে মার্চ ফরওয়ার্ডের জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ে প্রোগ্রামে আমরা প্রতিটা পর্বে একটা বিষয় ঠিক করি আজকের পর্বের বিষয় হচ্ছে ম্যানার্স অ্যান্ড এটিকেট হাউ টু প্রেজেন্ট ইউরসাল আমরা কিভাবে আমরা প্রতিনিয়তই কিন্তু মৌখিক পরীক্ষা দিতে থাকি প্রতিনিয়তই কিন্তু আমরা সিচুয়েশনের সাথে পথ চলতে শিখি আমাদের জীবনে অনেক অর্জন থাকবে অনেক সফলতা থাকবে অনেক অসফলতা থাকবে ব্যর্থতা থাকবে কিন্তু সব কিছুর পরেও কেরিয়ার শিক্ষা যাই বলি না কেন সব কিছুর মূলে হচ্ছে আমরা একজন মানুষ আমরা একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিংস আমাদের নামের পেশার পরিচয়ের চেয়েও অনেক বড় একটি পরিচয় হচ্ছে আমরা মানুষ আমরা চলতি পথে আমাদের সোশ্যাল ইন্টারাকশান করতে হয় আমরা অনেকের সাথে মিশি সমাজ হচ্ছে পরস্পর নির্ভরশীলতার সমাজ সুতরাং বিভিন্ন কারণে আমাদের অন্যের সংস্পর্শে আসতে হয় সুতরাং এই অন্যের সংস্পর্শে আসতে গিয়ে বর্তমানে যোগাযোগের যে মাধ্যমগুলো আছে আমরা একটা সময় অনলাইন যোগাযোগের মাধ্যমের সাথে পরিচিত ছিলাম না দুই দশক আগেও কিন্তু এখন আমাদের প্রাত্যহিক জীবনে অনলাইন কমিউনিকেশন একটা অপরিহার্য অংশে পরিণত হয়ে আছে বাস্তব জীবনে আমরা আমাদের বাবা মার সাথে ডিল করি আমাদের ভাই বোন আছে আমাদের প্রতিবেশীরা আছেন বন্ধুরা আছেন সহকর্মী বৃন্দ আছেন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় আছে আমাদের পরিচিত অপরিচিত জন আছে সকলের সাথে আমাদের অনেক ধরনের ইন্টারাকশনের ভিতর দিয়ে আমাদের প্রাত্যহিক জীবন অতিবাহিত করতে হয় এবং শুধু এটা নয় এই দৈনন্দিন ডেলিংসটা দৈনন্দিন যে আমাদের ইন্টারাকশান আমরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করি প্রবেশের পূর্বে এবং প্রবেশের পরেও আমাদের ব্যক্তিগত নিজেকে উপস্থাপনের যে দৃষ্টিভঙ্গি আমাদের যে আচরণ আমাদের যে শিষ্টাচার এটু এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা খুব ছোটকালেই পরে আসছিলাম কাটেসি সব সবকিছু অর্জন করতে পারে কিন্তু এই বিনয় এবং সৌজন্যে কোনো খরচ করতে হয় না কোনো বিয়োগ করতে হয় না কোনো কিছুর লোড নিতে হয় না আজকে এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এই বিষয় আমি মার্চ ফরওয়ার্ডের প্রতিটি সম্মানিত সদস্যকে অনুরোধ করব আপনারা আমরা বাকি যে সময়টা আজকের আলোচনায় থাকবো পুরো অংশটা আপনারা একটু দেখবেন এবং যেগুলো আপনার মনে হবে যে আপনার জন্য প্রয়োজনীয় যেগুলো আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় আমরা চেষ্টা করব আমরা ভবিষ্যতে সেগুলো অনুসরণ করার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদ হোসেন স্যারের কাছ থেকে প্রথমেই জানতে চাই পেইড ফরওয়ার্ডের পেইড ফরওয়ার্ডের যে সম্মাননা আপনি নিয়েছেন আমাদের সংগঠনের পক্ষ হয়ে আপনি এবং অসীম কুমার স্যার সেখানে এটা মূলত ছিল শিক্ষায় পুরস্কার আপনি সেটা ক্ল্যারিফাই করেছেন শিক্ষার ক্ষেত্রে সৌজন্যের শিক্ষার সাথে সাথে শিষ্টাচারের শিক্ষার সাথে আমাদের ম্যানার্সের সম্পর্কটা কি আপনি যদি আমাদেরকে সুবিধা একটু বলতেন প্লিজ ধন্যবাদ ভাই আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু ছোট্ট করে এটিকেট ম্যানার্স নিয়ে একটু সংজ্ঞায়িত করার মতো একটু চেষ্টা করি আগে এটিকেট হচ্ছে আসলে একটা মানুষ জাতি হাজার হাজার বছর ধরে যেই আচরণগুলোকে সামাজিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করে তার একটা এক ধরনের সেট অফ রুলসের মতো আর সেই সেট অফ রুলস মেনে আমরা আমাদের ব্যক্তি জীবনে যে আচরণগুলো করি সেটা হচ্ছে ম্যানার্স আমি আমি যে কাজগুলো করি সেটা হচ্ছে ম্যানার্স সব সবসময় যে এটিকেট না মানলেই যে সেটা ব্যাড ম্যানার ব্যাপারটা ঠিক এরকম নয় একটু জিনিসটা বোধ ধারণা থাকা দরকার যে যেমন আমরা জানি যে ফর্মাল ডিনারে একাধিক সেট চামচ কাঁটা ছুরি এসব থাকে প্লেটের পাশে সাজানো ধরে ধরে এখন এটিকেট হচ্ছে যে কারেক্ট ছুরি এবং কাঁটা দিয়ে খেতে হবে কিন্তু কেউ যদি বাটার লাগানোর ছুরি দিয়ে মাছ কেটে খায় এটা এটিকেট মেনটেন করা হয়নি এখানে কিন্তু দ্যাট ইজ নট ব্যাড ম্যানার এটাতে কারো কোনো ক্ষতি হচ্ছে না এই পার্থক্যটুকু গুরুত্বপূর্ণ আমার কাছে এই জন্যে ওই যে শিক্ষার জায়গাটা যেটা আসলে এটিকেট ম্যানার এমন বিষয় যেটা ঠিক প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পাওয়ার সুযোগ খুবই কম এটির জন্য কোনো আলাদা করে কোনো ক্লাস হয় না আলাদা করে কোনো সার্টিফিকেট দেয় না কেউ যে এই লোকটির এই লোকটির এটিকেট জ্ঞান ভালো এই লোকটির ইজ গুড ম্যানার্ড কিন্তু আমি ওবায়দের কথা ধার করে বলি আমরা কিন্তু প্রতিনিয়তই পরীক্ষা দিতে থাকি ব্যক্তিজীবনে আমার কর্ম সামাজিক মেলামশার ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমরা এক ধরনের পরীক্ষার মধ্যেই থাকি ওই পরীক্ষাটা যেটা সেটা সেটাতে আমার এই ম্যানারটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়া আমি গুড ম্যানার্ড কিনা এটি মানুষজন সহজেই বুঝতে পারে এবং সে অনুযায়ী আমার সম্পর্কে চট করে একটা ধারণা করে নেয় এমনিতে বরণ হতে পারে যে এটি খুবই একটা বিমূর্ত ধারণা এটিকে ম্যানার এগুলো তো ঠিক কোনো স্কেলে ফেলে এটাকে মার্কিং করার সুযোগ খুব কম কিন্তু ওই মনে মনে মার্কিং কিন্তু ঠিকই হয়ে যায় একটু হালকা একটু ইতিহাস বলি যেটা দেখলাম যে একটু নেট ঘাটাঘাটি করেই দেখা আসলে এই বিষয়টা নিয়ে বলতে কখন থেকে এই নিয়ে মানুষ চর্চা শুরু করলো আমার এমনিতে ব্যক্তিগত ধারণা যে এটা মানব প্রায় শুরু থেকে সভ্যতা যখন কোনো না কোনোভাবে শুরু হয়েছে তখন থেকেই মানুষ কিছু আচরণ গ্রহণযোগ্য এবং কিছু আচরণ গ্রহণযোগ্য নয় এই বিভাজনটা নিশ্চয়ই শুরুতেই করে নিয়েছিল বা অল্প দিনের মধ্যেই করে নিয়েছিল কিন্তু যদি এটার কোনো লিখিত দালিলিক কোনো কিছু আমরা খুঁজি তাহলে দেখা যাচ্ছে আড়াই হাজার বছর আগে মিশরে পটা হোটেপ বা এরকম কাছাকাছি উচ্চারণের নাম হতে লোকের উনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন তিনি তার ছেলের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন সেটার মধ্যে ওই যে কি করা যাবে কি করা যাবে না কোনটা গ্রহণযোগ্য কোনো গ্রহণযোগ্য নয় এটির প্রথম একটা লিখিত দালিলিক প্রমাণ সেখানে দেখেছি আমরা আবার একটা ইন্টারেস্টিং তথ্য বলি যে ফ্রান্সে শতকে রাজা চতুর্দশ লুইয়ের সময়ে এটি এটিকে এটিকেট শব্দটা কোথেকে এলো টিকেট ভার্সে যে রাজপ্রাসাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপনী চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল যেটি স্বাক্ষরিত হয়েছিল দুই পক্ষের মধ্যে সেই রাজপ্রাসাদ দে অতিথিরা যখন আসতেন তারা ওই গার্ডেনে কি পাথ ফলো করবেন কিভাবে ওনারা যাবেন সেই যে একটা কি বলবো যে গাইডলাইন সেটাকে বলা হতো টিকেট ওই ডিকেট থেকেই পরে আবার এই এটিকেট শব্দটা আসলো এই হচ্ছে এটিকেটের এক ধরনের ইতিহাস আমি জোর দিতে চাই আসলে যারা শুনছেন আমাদের তরুণ শিক্ষার্থীরা কেন আপনার জন্য এটি যুগ গুরুত্বপূর্ণ এটি এটি একটু আসি এখন এটি আপনাকে কোনো ওই যেটা বললাম যেটা কোনো সার্টিফিকেট দেবে না কোনো নাম্বার দেবে না দৃশ্যমানভাবে তাহলে এটি কেন গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ আমি আমি তারও আগে একটু বলি গুড ম্যানার্সের যে একদম বেসিসটুকু আমি বলি তিনটা জিনিসকে গুড ম্যানার্সের একদম বেসিস হিসাবে নেওয়া হয় একটা হচ্ছে সম্মান যেটা অন্যকে সম্মান দিতে শিখতে হবে দুই এটা হচ্ছে আত্মবিশ্বাসের একটা জায়গা যেটা যাই করবো আমি সেটা আত্মবিশ্বাসের সাথে করতে হবে আর তিন হলো সততা আমার কাজকর্মের মধ্যে সততার ছাপ থাকতে হবে আমি যেটা বলবো যেটা করবো মানুষজন বিশ্বাস করবে যে আমি আমার সৎ চিন্তা থেকেই এই কাজটি এই আচরণটি করছি সম্মানের জায়গাটা কেন গুরুত্বপূর্ণ আমি যদি অন্যকে সম্মান দিতে শিখি আমি যদি বুঝতে পারি যে অন্যের ভিউ পয়েন্টটাও গুরুত্বপূর্ণ নাহলে আমি কখনোই তার সাথে একটা অহেতুক বাহাসে জড়াবো না একটা ঝগড়ায় জড়াবো না বা একটা কোনো এমন কোনো বিতর্ক করব না যেটাতে আমার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হতে পারে অথবা আমি যুক্তিহীন কথা বলে বসতে পারি এই যে অন্য একজনের জন্য সম্মান রাখা মন সম্মান পোষণ করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের ম্যানার্সের জন্য কোন সব জিনিসকে আমরা ম্যানার্স বলছি সেগুলো নিয়ে হয়তো কথা বলবো একটু পরে কিন্তু বেসটা খুব জরুরি আরেকটি বিষয় যেটা এই যে সততা সততাকে অনেকে কেবল আর্থিক সততার মধ্যে সীমিত করে ফেলেন অনেক সময় আর্থিক সততা সততা যেই ধারণাটা তার একটা খুবই ছোট একটা অংশ আসলে আর্থিক সততা গুরুত্বপূর্ণ কিন্তু আর্থিকভাবে অসৎ না হয়েও একজন ব্যক্তি নানানভাবে অসৎ হতে পারে একজন ব্যক্তি বুদ্ধিবৃত্তিকভাবে অসৎ হতে পারেন আরেকজনের লেখা আরেকজনের কোনো সৃষ্টি সেটা নিজের নামে চালিয়ে দেওয়া সেটি একটা অসততা কোনো রেফারেন্স না দিয়ে যদি আমি কাজটি করি তাহলে সেটা একটা বুদ্ধিভিত্তিক অসততা অসততা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে আমি মুখে একটা বলছি পড়ছি আরেক রকম সেটাও এক ধরনের অসততা এই এই যে জায়গাগুলো পার্সোনাল ট্রেইট হিসেবে যদি আমি এই জিনিসগুলো মনে ধারণ করতে পারি যে আমি থাকার চেষ্টা করব আমি অন্যকে সম্মান দেব এবং সবার দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করব তাহলে আমার পক্ষে ব্যাড ম্যানার্ড হওয়া সম্ভব না আমি এটিকে এবং ম্যানার নিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম একটু হয়তো আরেকটু ডিটেলে যাবো যদি আপনার কোনো করে এইniak কোনো ধন্যবাদ স্যার। একটা হচ্ছে টিকেটের মূল জিনিস স্যার আমরা জানলাম একটা হচ্ছে টু রেসপেক্ট আদার্স একটা হচ্ছে অনেস্টি আর এটা তৃতীয় পয়েন্টটা হচ্ছে স্যার জন্য একটু কনসিডারেট হও অন্যদের ভিউ পন্যটাকেও হ্যাঁ হ্যাঁ আর অন্য মতের প্রতি রেসপেক্ট করা মানে সামাজতো সব সময় বহুমতে সমাজ সুতরাং নিজেই সব সময় রাইট এ ব্যাপারে কট্টর পন্থা অবলম্বন না করে অন্যকে শোনা এবং অন্যের মতের প্রতি রেসপেক্ট পোষণ করা এবং সেটা সেটা সম্পর্কে স্যার বলতে চেয়েছেন এবং আমাদের প্রতিনিয়তই আসলে এই যে স্যার তিনটা বিষয় বললেন টু রেসপেক্ট আদার্স টু রেসপেক্ট আদার্স ভিউ এবং অনেস্টি এগুলো অনেক গুরুত্বপূর্ণ এখন স্যার আমরা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম ঠিক এই মুহূর্তে আমাদের ইয়াং লার্নার্স যারা শুনছেন তাদের জন্য যদি আপনি বলতেন এটা কেন গুরুত্বপূর্ণ আপনি তো বলেছেন এটার জন্য কোনো পরীক্ষার খাতায় কোনো মার্কস নাই এটার জন্য কোনো জায়গায় বলার মতো কোনো একেবারে আনুষ্ঠানিক কোনো পুরস্কার নাই কিন্তু এটা কেন মানুষ এটা করে মানে মানুষ এটা কেন করা জরুরি সেই বিষয়টা যদি আপনি একটু বলতেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন গুড ম্যানার্ড পার্সনকে সবাই সম্মান করে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জাস্ট আমরা যদি আমাদের নিজেদের চারপাশের যে পরিচিত বন্ডি সেটাতে সেটার দিকেও তাকাই একজন মানুষ সবসময় এটিকেট মেনটেন করে ওয়েল ম্যানার্ড কিন্তু তাকে সম্মান করে না কেউ এরকমটি কিন্তু আমরা দেখতে পাবো না আসলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমরা এই কাজটি যারা করেন যারা এই এটিকেট বজায় রাখার চেষ্টা করেন ওয়েল ম্যানার্ড গুড ম্যানার্ড তাদের পার্সোনালিটির মধ্যে একটা অটোমেটিক একটা মাধুর্য যোগ হয় যেটি ইটসেলফ একটা অ্যাসেট আমি এই এই জায়গাটাতে এই যে শিক্ষার্থীদের যেটা বললাম যে কেন এটা গুরুত্বপূর্ণ একটু বিমূর্ত ধারণাটা কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি যখন আমি ওই যে সবসময় যখন পরীক্ষা দিয়েছি তখন সবসময় এক ধরনের প্রতিযোগিতার মধ্যে আছে তো আমি যে ওই প্রতিযোগিতার মধ্যে অন্যদের তুলনায় একটু এগিয়ে যাব এগিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আমাদের এই যে এখন অন্য প্রসঙ্গে একটু ফিরে যাই মার্চ ফরওয়ার্ড প্ল্যাটফর্মটা যদি কেউ মনে করেন যে শুধুই অন্য আর দশটি কোচিং সেন্টারের মতো আমরা এখানে কিছু ক্লাস নেবো আর নোট দেবো আপনারা পড়াশোনা করবেন বের হয়ে আসবেন ব্যাপারটা আসলে ঠিক তা নয় আমাদের নিজেদের ভাবনাটা তা নয় আমরা আমরা খুব খুব চেষ্টা করছি যে আপনারা আরেকটু অলরাউন্ডার হয়ে গড়ে ওঠেন পড়াশোনাটা কিন্তু সবাই করে একটু খেটে পড়াশোনা করবে দশ হাজার জন ঠিক আছে পরীক্ষা দেবে দুই লাখ তার মধ্যে দেড় লাখ কিছুই কোনো গুরুত্বই দেবে না পঞ্চাশ হাজার একটু গুরুত্ব দেবে তার মধ্যে দশ হাজার খুব খেটে পড়াশোনা করবে কিন্তু আসলে শেষ পর্যন্ত হবে কিন্তু এক হাজার তো ওই যে একটু ডিফারেন্সটা তৈরি করা আমরা বই পড়া নিয়ে বলেছি অবিরত বলে যাচ্ছি যখনই আমরা কোনো সেশনে আসি সব সময় বলি যে এক সম্পূর্ণ অপ্রয়োজনীয় বইও পড়েন শুধু প্রয়োজনীয় বই পড়বে না যে বইটা আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা একটা উপন্যাস পড়ে একটা রহস্য উপন্যাস পড়ে আমার কি হবে ওই সে তা থেকেও দেবেন যে এমন কিছু একটা আপনার জানা হবে খুবই ছোট্ট কিছু যেটা আপনাকে একটু আলাদা করে দেবে আসলে ব্যক্তি থেকে ওই আলাদা হওয়ার যে জায়গাটা ওইখানে আসি এখন ওই আপনার আপনি যদি ওয়েল ম্যানার্ড হন ওইটাও আপনাকে আলাদা করে দেবে আপনাকে আপনি সম্মান পাওয়ার মতো একটা অবস্থানে যাবেন আপনার ব্যক্তিত্বে একটা মাধুর্য আসবে আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন অনেক সহজে রাইট আপনার যদি আপনি যদি ওয়েল একটা মানুষ হন যে কোনো মানুষ কমফোর্টেবল ফিল করবে আপনার পাশে আপনার সাথে ইন্টারেক্ট করতে অনেক বেশি কমফোর্টেবল হবে সমাজে শুধু যারা পজিশন ও পাওয়ারে আছেন তাদেরকে সন্তুষ্ট করাটাই একমাত্র কাজ না কিন্তু আপনার পরিপার্শ্বকে সন্তুষ্ট করবেন তার মাধ্যমে কি হবে ইউড হ্যাপি লাইফ আপনি অনেক বেশি আমি বলবো যে অনেক বেশি মোটিভেটেড থাকবেন আপনি জানেন যে অনেক লোকজন আপনাকে পছন্দ করে অনেক লোকজন আপনার উপরে ধরনের নির্ভর করে আপনার কথা শুনতে ভালো ভালোবাসে তারা আপনি দেখবেন যে ওইটাই একটা মোটিভেশান হবে আপনার জন্য আপনি আরও দশটা ভালো কাজ করার চিন্তা করবেন আরও দুটো নতুন কোনো ট্রেড শেখা যায় কিনা আরও কোনোভাবে মানুষের সাথে আরেকটু ঘনিষ্ঠ হওয়া যায় কিনা ওই যে চিন্তাটা ওইটা এক ওইটাও কিন্তু এক ধরনের একটা মোটিভেশন আপনাকে সেটা একটা প্লাস পয়েন্ট দেবে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমি মনে করি যেটা ব্যর্থতাকে মেনে নিতে শিখবেন অনেক সহজে এটি হয়তো পছন্দ হবে না আপনারা তো সবাই সফল হতে এসছেন এখানে কিন্তু ওই যে বললাম দশ হাজার জন খুব সিরিয়াসলি পরীক্ষা দিলেও কিন্তু বিসিএস করবে এক হাজার জন কোনো এমন একটা কোনো পরীক্ষায় পঞ্চাশ হাজার জন পরীক্ষা দিবে হয়তো পাঁচশো লোক নেবে তার মানে বাকি সবাই তো একটা হিসাবে তো ব্যর্থ হলো পরীক্ষা সে পাস করতে পারেন কিন্তু ওই ব্যর্থতাটুকুই যে সব নয় ওই লড়াইটা থেকে ওই এক্সারসাইজটা থেকে যে আপনি কিছু শিখতে পেরেছেন সেটা বুঝতে সাহায্য করবে সেটা মেনে নিতে সাহায্য করবে আপনাকে যদি আপনার ব্যক্তিত্বটা ওইভাবে গড়ে ওঠে আর শুরুতেও বলেছিলাম এই এখনও একটু আবারও টাচ করলাম এই জায়গাটায় যে আসলে আমরা যদি এটা বিশ্বাস করতে পারি যদি অন্যের জন্য আমার মধ্যে যদি সম্মানবোধ তৈরি হয় তাহলে এটা মেনে নেওয়া আমার জন্য সহজ যে উনিও আমার মতোই খাটাখাটুনি করেছেন আমার মতোই পরিশ্রম করেছেন হয়তো আমার থেকে বেশি পরিশ্রম করেছেন অথবা হয়তো উনি আমার থেকে কোনো না কোনো দিকে একটু এগিয়ে যে জন্য ওনার হয়েছে আমার হয়নি ঠিক আছে আমার লড়াইটুকু আমি সবটুকু করেছি আমার সবটুকু চেষ্টা দিয়ে করেছি এই এই যুদ্ধটা আমি জিতিনি বড় যুদ্ধের জন্য আমি তৈরি হব এই যে নিজেকে বোঝানো এটিও কিন্তু ওই যে আপনার ব্যক্তিত্বের যে একটা পরিবর্তন আমি আশা করছি যে আপনার হবে যদি আপনি ওয়েল ম্যানার্ড হন অন্যের দৃষ্টিভঙ্গিটা বুঝতে শেখেন অন্যকে সম্মান করতে শেখেন এই সব কিছুর মাধ্যমে আপনার আপনি একটা অনেক বেশি কমপ্লিট একটা পার্সোনালিটি আপনার তৈরি হবে যাতে করে আপনি চট করে ব্যর্থতায় মুসিয়ে পড়বেন না নতুন লড়াইয়ের জন্য নিজেকে আবার ওই যে ঘুরে দাঁড়ানোর যেই সুযোগটা প্রক্রিয়াটা সেটি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ স্যার 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 যেটা বলেছেন সেটা হচ্ছে এটিকেট বা ম্যানার্স এই বিষয়গুলো আমাকে হয়তো কোথাও ঠিক পরীক্ষার খাতায় পরিমাপ করা হচ্ছে না কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি আরেকজনের দৃষ্টিভঙ্গিতে আপনার ভাবমূর্তিটা কেমন হচ্ছে যারা আপনাকে জাজ করবেন যারা আপনাকে দেখবেন যারা আপনার সাথে বিভিন্ন ধরনের ইন্টারাকশানে জড়িত হবেন তাদের কাছে আপনি নিজেকে উপস্থাপনের জন্য আপনার এটার কোনো বিকল্প নাই এটা আপনাকে এটা এটার ভেতর দিয়ে আপনাকে যেতে হবে এখন আমরা অনেক সময় স্যার আমাদের দেখি আমাদের যেখানে শিষ্টাচারের লঙ্ঘন হয় এটার একটা বড় কারণ হচ্ছে স্যার অধৈর্য ইম্পেশেন্স যেটাকে আমরা বলি বা আপনি যদিও খুব চমৎকারভাবে বলেছেন আমরা সব সময় যে সব ক্ষেত্রেই সফল হব এটার কোনো গ্যারান্টি নাই এটা স্বভাবতই এটা হয় না আমাদের নিবে এক হাজার কিন্তু প্রার্থী দশ হাজার সবাই খুব ভালো পরীক্ষা দিলেও আসলে চূড়ান্তভাবে এক হাজার জনকেই নেওয়া হবে বা যাদেরকে নেওয়া হয় সুতরাং এই ব্যর্থতা কি আসলে চূড়ান্ত ব্যর্থতা আমি একটা ফিফার একটা এশিয়ান ফিফার যেটা ইয়ে আছে এশিয়ান ফুটবল ফেডারেশন কুয়েতের এক ভদ্রলোক নামটা আমার এই মুহূর্তে মনে নাই উনি ইলেকশন করেছিলেন প্রেসিডেন্ট পদে অনেক চেষ্টা করার পর উনি হেরে যান হেরে যাওয়ার পরে উনি অসাধারণ একটা উক্তি করেছিলেন শেখ সাবাহ শেখ সাবাহ রাইট থ্যাংক ইউ স্যার উনার একটা উক্তি আমাদের মিডিয়াতেও এসেছিল সেটা হচ্ছে আমি এই লড়াইয়ে এইবার হেরে গেলাম এই হেরে যাওয়ার মধ্যে আমার অসাধারণ একটা প্রাপ্তি আছে সেটা হচ্ছে আমি অভিজ্ঞতা অর্জন করেছি কেন আমি হেরে গেছি এই যে বোধদয় এবং এটার মাধ্যমেই তো একটা মানুষ নমনীয় হয় বুঝতে শিখে এবং চুপ থাকা সম্পর্কে আমরা অনেক চুপ তাকার ভালো কিছু সম্পর্কে অনেক অনেক সময় শুনতে পাই যারা চুপ থাকে সুলতান সুলেমান তার রুজির আজম ইব্রাহিম পাশাকে পরামর্শ দিয়েছিলেন চুপ থাকলে তুমি সমুদ্রের গভীরতাকে পাহাড়ের নির্জনতাকে উপভোগ করতে শিখবে আমাদের মধ্যে স্যার একটা বিষয় সবসময় আমরা দেখি একটা প্রতিক্রিয়া দেখানো সব বিষয়েই প্রতিক্রিয়া দেখানো আপনি যেটা বললেন যে টু রেসপেক্ট আদার্স ভিউ অন্যের মতের প্রতি রেসপেক্টফুল হওয়া সেক্ষেত্রে আমরা দেখি যে এই যে বললাম অধৈর্য এবং প্রতিক্রিয়াশীলতা সব বিষয়ে যে বিষয়গুলো আমার নয় বা যে বিষয়ে আমার কথাগুলো না বললেও চলে এই বিষয়েও আমরা অহরহ বলতেই থাকি বলতেই থাকি এই যে সম্পর্কে যদি শুধু তর্কে জেতার জন্য আমি তর্ক করি সেটা ব্যাডম্যানার আমাকে তর্ক করতে হবে কিছু শেখার জন্য এই চিন্তা আমার মনে থাকতেই হবে যে আমি এই তর্কটা থেকে কিছু শেখার চেষ্টা করব আরেকজন যিনি এই বিষয়টাতে কথা বলছেন হতেই পারে যে উনি আমার থেকে এটা এ বিষয়ে বেশি জানেন অথবা উনি অন্তত এমন একটি একটি পয়েন্ট জানেন যে পয়েন্টটি আমার নজরে কখনো আসে না কাজে ওই জায়গাটা যদি আমার মাথায় থাকে আবারও ওই সেই রেসপেক্ট যদি আমার ভিন্ন অন্যজনের জন্য সেই সম্মানপত্র আমার মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু আমি চট করে রেগে যাব না এবং এমন একটা পরিবেশ তৈরি করবো না যা থেকে আসলে ওই যে আমার শেখার তো কিছু নেই বরং আমার সম্পর্কে একটা কাজেই আমরা যেন মন্তব্যটা করার সময় শুনে করি এবং তর্কেও যদি জড়াই তাহলে সম্মানটা বজায় করি। আমি জানি যে খুব লম্বা সময় নয় এই সেশনে আমরা একটা লিমিটেড সময়ের মধ্যেই কাজ করছি অল্প কয়েকটা জিনিস আমি আমি প্রথমে একটা দুঃখের সাথে একটা কথা বলি এই কথাটি যখন আমি বলবো তখন আমি আমি নিজে একজন বাঙালি বাংলাদেশি আমার নিজেকে ইনক্লুড করেই আমি এই কথাটা বলতে চাই যে দুঃখের সাথে বলতে চাই যে এই সৌজন্যবোধ এবং এই যে গুড ম্যানার্স জাতি হিসেবে আমাদের এতে ঘাটতি আছে এই জিনিসটি যদি আমরা প্রথমে স্বীকার করে নানি তাহলে আমাদের জন্য পাল্টানো খুব কঠিন হবে আমি পশ্চিমাদের কিছু তারা গুড ম্যানার্স বলতে বাচ্চাদেরকে শেখায় একটা লিস্ট আমার এখানে আছে একটু আমরা চিন্তা দেখি দেখিত যে আমরা কি নিজেরাই কাজটি করি আমরা কি আমাদের বাচ্চাদের এই জিনিসগুলো শেখাই গ্রিট এভরিওয়ান হু কলস অর কামস হোম কেউ ফোন করেছে অথবা বাসায় এসেছে তাকে একটা সম্মানের সাথে একটা সম্ভাষণ করতে হবে খানিকটা করি আমরা একদম করি না বলবো না এই জায়গাটায় কিন্তু তারপরেও হয়তো অনেকটা ঘাটতি এখানেও আছে সে প্লিজ অ্যান্ড মে আই সে থ্যাংক ইউ প্রচণ্ড রকম ঘাটতি আছে এই জায়গাটাতে আমাদের দয়া করে কাউকে কিছু করতে বললে আমার সম্মান কমে যায় আমাদের মানসিকতা হচ্ছে এই যদি বিশেষ করে যদি আমি একটু পাওয়ারে থাকি তাহলে ধমক দিয়ে একটা কথা বলতে পারলে মনে হয় যে আমার একটা খুব আমার ব্যক্তিত্ব একটা তৈরি হলো না এই ব্যক্তিত্বটা ফলস ব্যক্তিত্ব আমরা আমাদের চাওয়া হওয়া উচিত যে আমি একজন কাউকে যখন কোনো একটা কিছু করতে বলবো আমার আমার অফিসের সহকারী তার আমার এই ফাইলটা বা আমার নোটটা টাইপ করে দেওয়ার কথা আমি যদি তাকে একটু বলি যে একটু প্লিজ এটা একটু করে দেন সে যে কত খুশি হয় এটা আমরা তো সবাই এটা শুনতে কিন্তু আমাদের ভালো লাগে কিন্তু আনফর্চুনেটলি বলাটা আমরা প্র্যাকটিস করি না আমি জাস্ট দু তিন দিন আগে লিফটে ওঠার সময় হঠাৎ করে একটা কথা মনে হলো আমি পশ্চিমা দুনিয়ায় লম্বা সময় কাটিয়েছি কি প্রশ্ন পোস্টিং ছিলাম আমার পরিচয় বলা হয়েছে প্রত্যেকে লিফট থেকে যে লোক দিয়ে টি এক টি কোনো ফ্লোরে নেমে যাচ্ছে নামার সময় অন্য যারা লিফটে আছে নাদের কি সে হ্যাভ এ গুড ডে বলে বেরো কাওকে চিনিও না কিন্তু একটা শুভেচ্ছা জানিয়ে দেব একটা একটা শুভ কামনা করে গেল আমি যে শুনলাম আমার একটু ভালো লাগে উনি বলেছেন তার তার তো কোনো কিছু খরচ হয় না আসুন কোনো খরচ নেই এই জিনিসগুলো তো আমি ভাবলাম যাচ্ছে আমি বাংলাদেশি এখন যদি এই যে লিফ্ট একটা লিফটেই আমার এটা মনে হচ্ছিলো আরও কয়েকজন আছেন আমি যদি এটা বলে এখন আমি যে আপনাদের আপনার দিনটা ভালো যাক বা আপনাদের দিনটা ভালো কাটুক ওনারা তো মনে হয় মনে করবেন যে আমি কি আমার কি কোনো মাথায় সমস্যা আছে কি না এটা মানে মানে আমরা এই কালচারটাই তৈরি করতে পারি নি তো এটা একটু বোধহয় আস্তে আস্তে তৈরি করা দরকার যদি একটু পাগল মনে করে না হয় করলো তবুও বোধহয় এটা বলা শুরু করা যায় কিনা এটা চিন্তা করা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট নেভার ইন্টারাপ্ট একটা ডিসকাশন হচ্ছে সেটা তর্ক বিতর্ক হোক অথবা জাস্ট গল্প করা হোক একজনের কথার মধ্যে দিয়ে কথা বলা যাবে না অপেক্ষা করতে হবে উনি যখন ওনার কথাটা শেষ করেছেন তখন মে আই বলে ঢুকতে হবে রেসপেক্ট আদার্স অপিনিয়ন এটা আমরা আলোচনা করেছি অলরেডি যে অন্যের মতামতকে মর্যাদা দিতে শিখতে হবে কিন্তু খেয়াল করুন আমি কিন্তু বলেছি যে এটা পশ্চিমা দুনিয়ায় ফ্যামিলিগুলো স্কুলগুলো ফর্মালি বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখায় কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা শেষ যে পয়েন্টটা সেটা বরং অনেক সিম্পল আমাদের জন্য কতটা প্রযোজ্য আমি তাও জানি না নক দ্য ডোর মানে দর নক না করে কারো দরজা খুলে ঢুকতে হয় না এটা এটা আশা করি আমরা মেনটেন করবো এটা একটা বেসিক কার্টিসি আসলে এভরিওয়ান ইজ বর্ন বিউটিফুল এই জায়গাটায় আমি একটু জোর দিতে চাই ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের আছে যে যিনি দেখতে সুন্দর নং আমার একটা ক্লাসমেট হোক আমার চাকুরির সহকর্মী হোক সমাজে চলাফেরার ক্ষেত্রে হোক দুঃখের সাথেই বলি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখার সৌন্দর্যের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ পায় আমাদের কাছে গুরুত্ব পায় আমাদের কাছে আমরা চাইলেই এটা থেকে একটু বের হয়ে আসতে পারি আমি যদি আসলে একজন অলরাউন্ড মানুষ হই আমি যদি একজন অ্যাম্প্যাথিটিক মানুষ হই আমি যদি আসলেই মনে করি যে আমি মানুষ হিসেবে আমার একটা আমার একটা উত্তরণ হয়েছে আমি আমি জাস্ট র নই আমি আমি আমার এইটুকু পলিশ আমার মধ্যে এসছে যে লেখাপড়া করেছি সমাজে মেলামেশা করেছি মানুষের কাছ থেকে জেনেছি শিখেছি বই পড়ে শিখেছি আমি যদি আসলে কিছু শিখে থাকি তাহলে এটা আমার জানার কথা যে মানুষের অন্তর্গত সৌন্দর্যটাই সব থেকে বড়ো সৌন্দর্য সেই সৌন্দর্যটা যেন আমরা সন্ধান করি অন্তত আমাদের নিকটজনদের যাদের সাথে আমরা মেলামেশা করবো তাদের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যেই যেন শুধু যাদের সাথে আমাদের ইন্টারাকশন হয় তার বাহ্যিক চেহারা দেখে যেন আমরা তাকে মূল্যায়ন তাকে যেন মূল্যায়ন না করি একটা কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি পাহাড়ের দর্শনধারী পরে গুণ বিচারি এটা থেকে বের হওয়া খুব সহজ নয় কিন্তু ওই দর্শনধারী ঠিক আছে ফাইন এটা তো আর আসলে তো আমি আগে তাকে দেখবো তারপরে তোরা তার আচরণগুলো বুঝতে পারবো কিন্তু দর্শন যেন আমাকে দেখে যেন আমি এমন একটা ধারণা আগেই না পজিটিভ অথবা নেগেটিভ কোনো ধরনেরই যেন একদম অসুবিধা করে না ফেলি আমরা যেন তাকে তার মনের সৌন্দর্যটা প্রকাশের সুযোগ দিই সেটিও একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের ম্যানার্সের শিক্ষা বলি এটিকেটের শিক্ষা বলি তার মধ্যে এটিও একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমি আমাদের পিআইটিসিতে যখন ফাউন্ডেশন ট্রেনিংয়ে ছিলাম তখন আমার মনে আছে যে সিরাজুল হোসেন খান স্যার ইপিসিএস অফিসার জেনারেল অফিসার ছিলেন খুবই স্নেহ করতেন আমাদের কিন্তু মাঝখায় গলায় কথা কথা বলতেন তো উনি এই এটিকেটের ক্লাস নিচ্ছিলেন নানান কিছু শেখাচ্ছিলেন শব্দ করে খাওয়া যাবে না দ্যাট ইজ ব্যাড ম্যানার মুখ হা করে খুলে খাওয়া যাবে না দ্যাট ইজ ব্যাড ম্যানার যদি কাঁটা চামচ দিয়ে খেতে হয় তাহলে সে প্র্যাকটিসটা ঘরেই করতে হবে যেন কাঁটা চামচের খুব বেশি আওয়াজ না হয় কাঁটা চামচের বেশি আওয়াজ করাটা ব্যাড ম্যানার তো এগুলো তো বললেন তারপরে উনি আর একটা খুব চমৎকার কথা বলেছিলেন যে শেকিং হ্যান্ডস এইটারও ম্যানার্স আছে ম্যানার্সটা কি আপনার যিনি সিনিয়র পদে অথবা বয়সে তিনি হাত বাড়ালে আপনি হাত বাড়াবেন না হলে আপনি হাত বাড়াবেন না দ্যাট ইজ ব্যাড ম্যানার আপনি ওনাকে বাধ্য করতে পারেন না আপনার সাথে শেখ হ্যান্ড করার জন্য উনি অ্যালাউ করলেই শুধু আপনি হাত মেলাবেন তো এটা আমাদের চর্চার মধ্যে আসলে খুবই ঘাটতি আছে আই এম সরি টু সে এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ আসলে যিনি উপরের অবস্থানে আছেন তিনি হয়তো ওনার যদি উনি যদি এটা মানে যেই হাত বাড়াচ্ছে তার সাথে হাত বাড়াতে হয় তাহলে হয়তো ওদিন ওনাকে কয়েকশো হ্যান্ডশেক করতে হবে এটা হয়তো উনি না আসলে নানান কারণে উনি ন্যায় যাইতে পারেন কাজেই উনি হাত বাড়ালেই আপনি হাত বাড়াবেন না আপনি হাত বাড়িয়ে দেবেন না আবার আমরা মানে এখন আমাদের সমাজ সমাজ জীবনে চাকরি জীবনে প্রচুর মহিলা এখন সহকর্মীরা আছেন আমাদের বসেরা আছেন সাবর্ডিনেটরা আছেন তো বা এখানে এটিকেট রাইট এটিকেট হচ্ছে মহিলা যদি হাত বাড়ান তাহলে আপনি হাত বাড়াবেন আপনি কখনো কোনো মহিলার দিকে আগে হাত বাড়িয়ে দিতে পারেন কারণ উনি আপনার সাথে হাত মেলাতে কমফোর্টেবল তো একটু দুষ্টুমির গল্পই করি সিরাজুল হোসেন স্যার যখন এইটা করলেন তো আমি হাত উঠালাম হাত উঠে জিজ্ঞেস করলাম স্যার বস যদি পুরুষ হন আর সাবর্ডিনেট যদি মহিলা হন তাহলে এটা কার প্রিভিলেজ কে হাত বাড়াবে না আগে তো স্যার তখন আমাকে প্রথমেই বললেন আমি আমি এই ডিস্ট্রিক্টিজমে একদম বিশ্বাস করি না কিন্তু ওখানে যে আলোচনাটা হয়েছিল সেটার সাথে আমাকে এটা বলতে হচ্ছে তোমার বাড়ি কি নোয়াখালী তো আমি বললাম না স্যার আমার বাড়িতে আমার ধারণা স্যারের এর কাছে ছিল না স্যার শুধু তখন বললেন ওকে ইফ ইউ আর দ্য বস ইট ইজ ইউর প্রিভিলেজ তো ওইটা বলে উনি চলে গেলেন তো আমিও প্রশ্নের জবাব আসলে আপনাকে দিতে পারবো না যে এটা প্রিভিলেজ এনিওয়ে

আপনাকে আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আমাদের এই প্রোগ্রামের মেইন হচ্ছেন তরুণ সমাজ যারা এজ মধ্যে আছেন আমরা তো স্যার বিভিন্ন কারণে সিবি নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি সিবি লিখছি সিবি দিচ্ছি বিভিন্ন জনকে বিভিন্ন জনকে বলছি আমি অন্য জায়গায় সিবি দিয়ে আছি আমার জন্য একটু রিকমেন্ডেশনের ব্যাপার একটু বলবেন তারপরে এটা করতে গিয়ে অনেকের সাথে আমাদের যোগাযোগটা করতে হয় ইভেন বিশেষ করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা টেকনোলজির অনেকগুলো সুবিধা আমাদের আছে সেটা হচ্ছে আমরা চাইলেই যে কারো কাছে রিস্ক করতে পারি সহজে এটার কিছু সুবিধাও আছে কিছু অসুবিধার দিকও আছে আমরা যখন কাউকে নক করি ফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে একেবারে সম্পূর্ণ অপরিচিত একজন আমাদেরকে রিকোয়েস্ট পাঠাব সেক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হয় আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজটা চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে কিংবা আপনি যেটা আজকে বললেন সৌজন্য কাঠেসি শিষ্টাচার এগুলোর ক্ষেত্রে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের তরুণ সমাজের যোগাযোগটা ইন্টারাকশনটা বা নিজেকে উপস্থাপনটা কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন তোমার সাথে প্রোগ্রাম করে এই জন্য আনন্দ পাই তুলে ধন্যবাদ আসলে আমি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি এবং সেখানকার ম্যানার্স সম্পর্কে একটু এটা এটাই এই জন্যই আমি একটু সময় চেয়েছিলাম যে এটা নিয়ে আমি একটু বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনের একটা বিরাট অংশ এখন আমাদের সোশ্যাল মিডিয়া উপস্থিতি আমি এতক্ষণ ধরে যে ম্যানার্সগুলো কথা বললাম এগুলি হচ্ছে আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনের ম্যানার্স এবং এটিকে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু কিছু ম্যানার্স মেনে চলতে হয় সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা ওই জায়গায় যে এখন চাকুরির কথাটা বলেছেন ও যে আসলে কিন্তু এখন যারা চাকুরি দেন যারা ভাই বানেন চাকুরি দেন তারা আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল খেয়াল করেন পশ্চিমা দুনিয়াতে এটি অবধারিত যে আপনার লেনটেন প্রোফাইল ফেসবুক প্রোফাইল এগুলো ওনারা চেক করবেন আপনার এটা যদি লক করা থাকে একটা সম্ভাবনা থাকে যে লক থাকলে হয়তো আপনাকে ওনারা অ্যালাউই করলেন না বা যদি অ্যালাউ করেনও আপনি হয়তো রিটার্ন পার করে এসছেন ভাইভা তো আপনাকে অ্যালাউ করলেন ওনারা কিন্তু ডেফিনেটলি ওনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে আপনার এটা কেন লকস এবং প্রায় নিশ্চিতভাবেই আপনার কাছে ওনারা পাসওয়ার্ড চাবেন ওনারা পাসওয়ার্ড চাবেন না হয়তো ওনার ওনারা বলবেন যে আপনি এটা খুলে দিন আমরা আপনার সোশ্যাল মিডিয়া দেখতে চাই কাজেই আপনি কিন্তু যখন যা করছেন একজনকে গালি দিচ্ছেন একটি অত্যন্ত অফেন্সিভ কোনো কিছু শেয়ার করছেন এই সবগুলো ফুটপ্রিন্ট কিন্তু আপনার থেকে যাচ্ছে আপনি এটা এটার হাত থেকে রক্ষা নেই এবং আপনি মুছে দিলেও অনেক সময় সেটা থেকে যায় এটা হলো একটা দিক আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আসলে ওই যে সামাজিক মেলামেশাটা যেহেতু এখন এক ধরনের রিপ্লেসড হয়েছে আমাদের এই সোশ্যাল মিডিয়া দিয়ে করোনার কারণে তো বটেই ইভেন করোনার আগেও আমরা তো মানুষ আমাদের যেসব পরিবর্তন হয়েছে তার মধ্যে একটি বড় পরিবর্তন যে আমরা এখন আগে আমরা একটা সোশ্যাল অ্যানিমেল ছিলাম এখন সোশ্যাল মিডিয়া অ্যানিমেল হয়ে গেছি বলা যায় তো এটা আমি এটা একটা পাল্টাতে বলছি না সোশ্যাল মিডিয়া আসক্তি ভালো নয় কিন্তু এটা অনেক পজিটিভ দিকও আছে এটা একটা ব্যালেন্স সবসময়ই ভালো আমি আহ্বান জানাবো যে আপনারা সবটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাবেন না ডেফিনেটলি কিছু সময় কাটান কোনো অসুবিধা নেই কিন্তু বই পড়তে হবে বই পড়তে হবে সেটাই এই ফাঁকে একটু বলিনি আর সোশ্যাল মিডিয়াতে যেই স্পেসিফিক যেই কথাটি উভয় বলল আমার প্রোফাইল লকড আমি একজনকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি চিনিও না ঠিক মতো কোনো হয়তো ঠিক আছে এটা পাঠানোর রাইট আপনার আছে কিন্তু যাকে আপনি পাঠালে। তিনি কী বিবেচনায় আপনাকে বন্ধু তালিকায় স্থান দেবেন ব্যক্তি জীবনে আমি কি কোনো একদম জীবনে কাউকে চিনি না তার সম্পর্কে কিচ্ছু জানি না এমন কাউকে কি আসলে বন্ধু বানায় ব্যক্তি জীবনে বন্ধু বানাতে হলে যদি আমার অনেক কিছু জানতে হয় তার ব্যাকগ্রাউন্ড তার পরিপার্শ্ব তার পরিবার তার শিক্ষা দীক্ষা তার এটিকেট ম্যানার সব কিছু সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে আপনি কেন ভিন্নটা আশা করছেন এখানে সিম্পল একটা ওয়ে আছে আপনি দয়া করে যদি কোনো কারণে আপনার প্রোফাইল লক রাখতেই হয় তাহলে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট কাউকে পাঠান ছোট্ট একটা মেসেজ পাঠাবেন সাথে আপনার একদম মিনিমাম একটা পরিচয় দিয়ে যে কে আপনি কে আপনি আমাকে পাঠাচ্ছেন হয়তো আপনি আমার এলাকার কেউ যেন আপনার স্কুলে পড়াশোনা করেছেন এমন হতে পারে আপনি আমার কোনো খুব ঘনিষ্ঠ বন্ধুকে খুব ভালোভাবে চেনেন আপনার আমার কর্মকাণ্ড পছন্দ আপনি আমার সাথে সম্পৃক্ত হতে চান আপনি আমার সাথে বন্ধুত্ব তৈরি করতে চান দু লাইনে তিন লাইনে একটা মেসেজ দিয়ে তারপরে এটা পাঠাবেন এটা ভেরি ব্যাড ম্যানার সোশ্যাল মিডিয়ার নাম্বার ওয়ান যদি বলি আমি নো গো হচ্ছে যে আপনি প্রোফাইল লক রেখে কাগজটা এন্টিক পাঠাতে পারেন না মেসেজ পাঠানো অনেকে আই এম ভেরি সরি টু সে আমি দেখতে হয় এখন যেহেতু আমরা এই ফরওয়ার্ড মার্চ ফরওয়ার্ড অনেস্ট এই সবগুলো মিলে আমাদের প্রায় দু লাখ বা তারও বেশি লাখের তো এই এই অনেকগুলো আমাদের দেখতে হয় কোনো পরিচয় নাই কথা নাই কোনো কোনো যোগাযোগ নাই আপনি প্রথম একটা মেসেজ পাঠিয়েছেন এইচ এল ডাব্লিউ ইউ জাস্ট ক্যান ডু দ্যাট আপনি অবশ্যই একটা সম্ভাষণ করবেন এবং ওই যেটা বললাম আপনি কেন এখানে ঢুকতে চাচ্ছেন বা কেন যোগাযোগটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেটি বলা আপনার দায়িত্ব আমার তো জেনে নেওয়ার দায়িত্ব আপনি আপনাকে উপস্থাপন করবেন আমার পছন্দ হলে আমি আপনাকে অ্যাকসেপ্ট করবো না হলে আমার দিক থেকে কার্টিয়াস হবে যদি আমি আপনাকে বলি যে কী কারণে আপনাকে আমি নিতে পারছি না সেটা হচ্ছে বিষয় আপনি কিন্তু আপনি প্রোফাইল লক করে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আপনাকে আমি বন্ধু তালিকায় জায়গা দেবো এটি এটি একটা নৌগো আমি আরও দু একটা বিষয় বলি এই সোশ্যাল মিডিয়া ইস্যুতে আমাদের আমরা ছবি পোস্ট করি আমি আমার ছবি আমার কাছে খুব ভালো লাগে সুন্দর লাগে আমার পরিবারের ছবি আমার আমি কোথাও বেড়াতে গেছি তার ছবি খেতে গেছি তার ছবি অনেকেই দেখা গেল যে একশো সাতাত্তরটা ছবি পোস্ট করে দিয়েছেন তো আপনি ছবি তুলেছেন আপনার কাছে আপনার পরিবারের ছবি হয়তো সবই ভালো লাগে অথবা লাগে না আমি জানি না আপনি দয়া করে এই কষ্টটুকু করতে রাজি নন যে আপনি ছবিগুলো একটু বাছাই করে যে ছবিগুলো কিছু অর্থ বহন করে বা আপনার সব থেকে ভালো সুন্দর ছবিগুলো আপনি তুমি নিজেকে উপস্থাপন করবেন আপনি যখন ঘরের বাইরে যান তখন তো থেকে সুন্দর জামাটা পরে যান আপনি মুখে একটু হলেও মানে চেষ্টা করেন যে একটু মেকআপ যখন যা মেকআপ দেওয়া হোক বা অন্তত পক্ষে একটু ক্রিম লাগিয়ে হোক বের হওয়ার চোটা আঁচড়ে বের হয় তো আপনি ছবিগুলো দেওয়ার সময় কিছু না দেখে যা তুলেছেন সবই দিয়ে দেবেন এর মধ্যে হয়তো খুবই আপনি নিজেই দেখে পরে আপনার মনে হবে যে এই ছবিটা কেন দিলাম কেন কেমন করে দিলাম আপনি যদি ছবি পোস্ট করেন একটা সময়ের মধ্যে ফেসবুকে লিমিটও ছিল তিরিশটার বেশি ছবি দেওয়া যে কোনো এরকম একটা লিমিট ছিল আমার মনে হয় আপনি বাছাই করা কিছু ছবি দেন যেটা দেখে আপনার রুচিবোধ সম্পর্কে মানুষের ধারণা হবে একটা পজিটিভ ধারণা হবে আপনার সম্পর্কে এবং যিনি দেখবেন তার উপরে আপনি তো এরকম ট্যাক্স করতে পারেন না তার হয়তো এক হাজার বন্ধু আছে তার মধ্যে যদি দশজন পনেরো জন বিশজন প্রতিদিন এরকম একশো দেড়শো ছবি দেন তো উনি এই ছবিগুলো কখন দেখবেন আর আপনি তো দিচ্ছেন উনি দেখবেন এই আশা করি আপনি দিয়েছেন আপনি আমার বন্ধু আপনি একটা পোস্ট করেছেন এটা আমি একদম না দেখে চলে যাব এটাও তো আমার দিক থেকে ডিসকাডেজ আমি তো এটা করি করতে চাই না তো আপনি আমাকে ওই জায়গাটাতে ফেলেন না আর আরেকটা কাজও করেন অনেকেই ওই একশো সাতটা ছবি দিয়েছেন শুরুতে শুধু লিখেছেন কোনো এখানে গিয়েছিলেন ব্যাস সেটা কাদের সাথে ছবি তুলেছেন প্রেক্ষাপট কি ওই জায়গার কোনো বিশেষ গুরুত্ব আছে কি না আপনি এক লাইন দু লাইন দুই শব্দ তিন শব্দে একটা ক্যাপশন দেন ছবিটা অনেক রুচি হবে জিনিসটা উনি হয়তো কোনো দিন যান নাই আপনি কান্তজীবুর মন্দিরে গেছেন মনে করেন উনি হয়তো কোনো দিনই যান নাই আপনি শুরুতে লিখেছেন কান্তজীবুর মন্দির কিন্তু ওই যদি আপনি টেরা কটার দাঁড়িয়ে একটা ছবি দিয়েছেন অন্য একটা ওই যেখানে বলি হতো সেই জায়গায় একটা ছবি দিয়েছেন নানানভাবে এরকম একটু যদি ব্যাখ্যা করেন ওনারা কিন্তু আপনার সাথে ঘোরা হয়ে গেল তো এটা এটা একটু করেন আরেকটা খুবই আমার কাছে খুবই অ্যানোয়িং আমি জানি না এটা এটা একটা অন্য কনোটেশন আছে প্লিজ অন্যদিকে নেবেন না আমাকে অনেকেই এরকম চেইন মেইল বলে এটাকে বহু বছর ধরে এটা চলছে এবং এটার বিরুদ্ধে বহু বক্তব্য আসে কিন্তু কেন যেন আমরা কেউ সেদিকে তাকাই না রকম সেটা কেউ একজন আপনাকে একটা মেইল ফরওয়ার্ড করেছেন যে এইটি যদি আপনি একশো জনের কাছে না পাঠান তাহলে আপনার বাস আর আপনি যদি এটা দুশো জনের কাছে পাঠান তাহলে আপনি দশ দিনের মধ্যে একটা সুসংবাদ ডোন্ট বি সো ফুল্ড বাই আদার্স এই যে এটা যিনি পাঠিয়েছেন তিনি তিনি নিজে একজন আমি সরি টু সে তিনি একজন একটি বোকা এবং তিনি আপনাকেও সেই বোকার তালিকায় অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন এরকম কিছুই ঘটবে না ওই একটা জিনিস আপনি একশোবার পাঠালে আপনার সুসংবাদ আসলে দুনিয়ার সব লোকের মধ্যে সুসংবাদে ভর্তি হয়ে হয়েছে ততদিনে এরকম কিছুই ঘটবে না আপনি ওই চেইনটা বরং স্টপ করেন তাহলে আপনার দেখবেন যে আপনার মনে হবে যে আপনি এটা ভালো কাজ করেছেন এই 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 চেইন হ্যাঁ পার্টিকুলার কেউ একজন তার বাবা মায়ের মারা গেছেন তার জন্য সে ওই আমরা অনেকগুলো দোয়া পড়ি হয়তো কোনো কোনোটা দোয়া এক লক্ষ বার পড়ি ফাইন উনি আপনার সহায়তা চেয়েছেন আপনি পড়ুন দরকার হলে আপনার দুইটা বন্ধুকে সাথে সুন্দর করে লিখে বলুন যে যেমকে মায়ের জন্য বাবার জন্য আমরা দোয়া করছি তুমিও যদি একটু একশো দুশো পাঁচশো বারে দোয়াটা পড় ফাইন আই উড ইনশাল্লাহ কিন্তু এই কোথা থেকে কে একটা খামাখা একটা লিখে দিল এই খবর পাঠাইলে এই হইবে প্লিজ ডু দ্যাট ব্লক দ্য চেন স্যার আমরা যদি একটু ইয়ে করি আমরা স্যার সময়ের শেষের দিকে চলে আসছি আর হয়তো সর্বোচ্চ আমরা চার পাঁচ মিনিট কথা বলতে পারবো শেয়ারিংয়ের ক্ষেত্রে কন্টেন্ট শেয়ারিং যদি আপনি কয়েকটা বিষয়ে বলেছেন আসলে স্যার আমাদের ফেসবুক আমরা যেগুলো শেয়ার করি কোনো না কোনো জায়গায় সেগুলো থেকে যায় এবং এই কারণেই আপনার ফেসবুক স্যার তো যেটা বললেন কাউকে যদি আপনি রিকোয়েস্ট পাঠান সেক্ষেত্রে কোনো কারণে লক রাখলেও আপনাকে একটা সেক্ষেত্রে টেক্সট করে রাখতে হবে বা কেন তার সাথে আপনি বন্ধুত্ব করতে চাচ্ছেন সম্পর্ক করতে চাচ্ছেন সে বিষয়ে বলতে হবে এটা একটা বিষয় দুই নম্বর একটা বিষয় হচ্ছে কমেন্ট করার ক্ষেত্রে আমরা অনেকেই অপ্রয়োজনীয় কিছু কমেন্ট করে ফেলি আপনি সিনিয়র আছেন আপনার গুরুজন আছেন বড়রা আছেন অথবা অন্য প্রত্যেকিরও তো একটা নিজস্ব মত থাকতে পারে আপনি যদি অ্যাগ্রি না করেন আপনি সেটা পাস করে যান কিন্তু আপনি সেখানে তাকে বিব্রত করার মতো কিছু কমেন্ট করে বসা এটা এটাও কিন্তু অনেক বেশি পরিত্যায্য আপনি বিভিন্ন ধরনের আপনার একটা জিনিস যখন শেয়ার করবেন নিজের ছাড়াও সমাজে অনেকগুলো যখন ধরনের গোষ্ঠীগত এটা কি বলে উশৃঙ্খলা সৃষ্টিকারী বা প্ররোচনা সৃষ্টিকারী কোনো শেয়ারিং কন্টেন্ট হয়ে যাচ্ছে কিনা সে বিষয়গুলো তো একটু মনোযোগ দেওয়া দরকার তাই না অত্যন্ত জরুরি একটি প্রসঙ্গ আমি ওখানে যাওয়ার আগে শুধু আরেকটা ছোট্ট কথা বলি সেটা হলো আমাদের এই প্ল্যাটফর্মে অনেক মায়েরা আছেন বিশেষ করে বাবার সংখ্যা খুব বেশি হয়তো নয় মায়েরা আছেন আর উডবি মা বাবা সবাই আছেন একটা খুবই বাজে কাজ করি আমরা সোশ্যাল মিডিয়াতে যে কাজটি আমি অনুরোধ করবো আপনাদের দয়া করে করবেন না সন্তানের নামে প্রোফাইল খুলবেন না অনেকেই পাঁচ বছর সাত বছর দশ বছর বয়সী বাচ্চার নামে একটা প্রোফাইল খুলে নিজেরা চালান তার নাম করে কিছু মন্তব্য করেন তার নাম করে কিছু ছবি পোস্ট করেন দয়া করে এটি করবেন না ইট ইজ হিজ অর হার লাইফ তাকে তার মতো থাকতে দেন তার যখন সময় হবে সোশ্যাল মিডিয়া প্রোফাইল খোলার তখন তাকে খুলতে দেন তখন আপনি একটু নজরদারিও রাখেন আমার কোনো আপত্তি নেই একটা সার্টেন সময় পর্যন্ত ডেফিনেটলি তেরো বছর বয়সে প্রোফাইল খোলা যায় আপনি তেরো বছর বয়সের বাচ্চাটাকে একেবারে আনএটেন্ডেড ছেড়ে দেন এটা আমি চাই না অন্তত আঠারো পর্যন্ত তার দিকে একটু নজর রাখেন দ্যাট ইজ ওকে কিন্তু আপনি তার নামে প্রোফাইল খুলে আপনার মতো করে কথাবার্তা লিখে একটা প্রোফাইল তৈরি করবেন সে তো একটা সারা জীবন বহন করতে হবে এটাই তো তার প্রোফাইল সারা জীবন তো এটা থেকে যাবে ইউ ডোন্ট হ্যাভ রাইট আপনি ইউ ডোন্ট ওন ইউর চাইল্ড এটা বুঝতে হবে আপনি আল্লাহ আপনার মাধ্যমে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনার দায়িত্ব হচ্ছে তার টেক কেয়ার করে দুনিয়ায় চলার জন্য তৈরি করে দেওয়া কিন্তু আপনি তার সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না দয়া করে এটি করবেন না আর ওভার যে প্রসঙ্গটি আনলো আমরা সবাই জানি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা উত্তরবঙ্গে দিনাজপুরে প্রথমে এটি হলো। যে আমরা কোনো কিছু যাচাই বাছাই করলাম না একজন মানসিকভাবে অসুস্থ একজন লোক মানসিক সমস্যা ছিল ওনার উনি একটা মসজিদে গেছেন ওখানে গিয়ে উনি কোরআন অবমাননা করেছেন এইরকম একটি অভিযোগ তুলে ওনাকে পিটিয়ে মেরে পুড়িয়ে দেওয়া হলো এখানে এবং পরবর্তীতে সব রকম যত তদন্ত হয়েছে তাতে প্রমাণিত হয়েছে যে কোরআন অবমানার কোনো ঘটনাই একসঙ্গে ঘটে নাই হয়তো এমনটি হতে পারে যে কোরআনের যে র্যাক ছিল হয়তো ওনার সাথে ওনার একটা ধাক্কা লেগেছে বা হয়তো ওনার কোনো পা লেগে গেছে ওখানে ওখানে যেই স্বল্প শিক্ষিত যেই মাজিন বা কেউ একজন আছেন ওনার কাছে মনে হয়েছে যে এটা অবমাননা হয়েছে ও একটা তর্কাতর্কি হয়েছে সেটা নিয়ে আমরা একটা ফেসবুক ফেসবুক দিয়ে মানে পোস্ট দিয়ে শত শত লোক জমা করে এবং কীরকম জঘন্য একটা ব্যাপার যে একটা মানুষকে আমরা পিটিয়ে মেরে ফেললাম আগুনে পুড়িয়ে ফেললাম আল্লাহর জন্য তো কিছুই বাকি রাখলাম না আমরা মানে আমরা বিচার করলাম বিচারের রায় দিলাম এক্সিকিউট করলাম আমরাই করে ফেললাম সব তো এটি এটি একেবারেই গ্রহণযোগ্য না কাজে ফেসবুকে কোনো কিছু শেয়ার করার আগে আপনি যখন ফেসবুকে কিছু শেয়ার করেন একটা জিনিস ক্লিয়ার আপনি যখন ফেসবুকে কিছু শেয়ার করছেন অন দ্যাট ইয়েস আপনি যদি ওই জিনিসটা বিশ্বাস না করেন আপনি যদি সম্পর্কে নিশ্চিত না হন দয়া করে কোনো কিছু শেয়ার করবেন না এটিও একটি ব্যাড আপনি পরে বলবেন আমি তো দেই নেই আমি তো অমুকখানে পেয়েছি না অমুকখানে পেলে আপনি প্রথম আলো পত্রিকাতে পেয়েছেন বলেই শেয়ার করতে পারেন না আপনি একটু অপেক্ষা করেন প্রথম আলো ভুল করতে পারেন আপনি আরও দুটো নিউজ মিডিয়া চেক করেন ওরা কোনো কোরিজেন্ডাম দেয় কিনা আপনার কাছে মনে হচ্ছে যেটা অবিশ্বাস্য এটা হওয়ার কথা না হওয়া উচিত নয় একটু অপেক্ষা করেন সবার আগে দিয়ে সব থেকে বেশি লাইক পেতে হবে এটি আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয় আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটাও আপনার ব্যক্তিত্বের একটা প্রতিচ্ছবি আপনি কতটা শিষ্টাচার ভদ্রতা শিখেছেন আপনি কতটা ওয়েল ম্যান সব কিছু আপনার ওই সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু সেটা ফুটে ওঠে অনেক অনেক ধন্যবাদ স্যার এখন স্যার আপনার আপনাকে আমি একেবারে শেষের দিকে আর একটা একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা যদি আপনি আমাদের তরুণ বন্ধুদেরকে শেয়ার করতেন স্যার আমাদের এটিকেট বলি কাটেসি বলি বা ম্যানার্স বলি সব তো সারা জীবনের জন্য ফেসবুকে একটা বিষয় আমরা খুব মজার একটা বিষয় আপনারও চোখে পড়তে পারি আমি একাধিকবার দেখেছি মানুষের কথা কথা বলা শিখতে লাগে দুই বছর কিন্তু কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে এটা শিখতে তার সারা জীবন লেগে যায় আমরা অনেক সময় গতকাল স্যার একটা বিষয় এমন হয়েছে আছে কোন একটা জায়গায় একটা স্ট্যাটাস দেওয়া হলো কোন একটা ক্লাস বা কোন একটা বিষয়ে পরীক্ষা বিষয়ে একটা স্ট্যাটাস দেওয়া হলো দেওয়ার সাথে সাথে মানে পরীক্ষার টাইম ছিল তিনটায় জাস্ট তিনটায় অনেক সময় তো স্যার টেকনিক্যাল কারণে বা আমাদেরও তো অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি হয় এটা তিনটা পাঁচ মিনিটের দিকে শুরু হলো এই যে এক দুইয়ের মধ্যে যে শুরু হয় নাই এটা নিয়ে অনেকে এমন কিছু মানে 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 একজন একজন অনেকে এটা এটা হার খুবই কম কিন্তু হওয়া উচিত একেবারে নয় মানে এটা কি হলো আপনাদের কোনো টাইম টেবিল ঠিক নাই এ ধরনের আর এটা একটা বিষয় এ বিষয়ে যদি স্যার আপনি একটু কিছু বলতেন এটা আসলে এই সময়ে আমাদের ধৈর্যটা কিভাবে রাখা উচিত কিভাবে অপেক্ষা করা উচিত যদি আপনি বলতেন এটিও কিন্তু আমরা তখন যে আলোচনা করলাম সেটার একটা জায়গার সাথে খুবই সম্পর্কিত ওই যে অন্যের জন্য সম্মানবোধ অন্যের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটাকে দেখা অন্যের কোনো সমস্যা থাকতে পারে সেটাকে সম্মান করা সেটা সেই সেইটাকে মানে অ্যাকসেপ্ট করা এবং মানে সম্মান করা এই শিক্ষাটা যদি আমার মধ্যে থাকতো যে উনি যখন সময়ের মতো কথা দিয়েছিলেন উনি আটটায় আসবেন আটটায় আসতে পারেন নাই হয়তো রাস্তায় ওনার কোনো সমস্যা হয়েছে আমার তো আগে উদ্বিগ্ন হওয়া উচিত যে কি হলো উনি কেন সময় আসতে পারলেন না তো একই রকম ভাবে আমি আমাদের সেশন যদি এক দু মিনিট পাঁচ মিনিট কোনো কারণে দেরি হয় হতে পারে যে অতিথি বক্তাকে পাওয়া যায় বক্তা যিনি আসবেন তিনি কোনো কারণে ওই মুহূর্তে এসে পৌঁছাতে পারেন নাই হতে পারে যে তার কোনো একটা মানে আমি খুব একদম র একটা উদাহরণ দিই উনি সময় মতো পৌঁছেছেন কিন্তু উনি লম্বা রাস্তা পার হয়ে এসছেন ওনার একটু কমফর্ট ব্রেক দরকার এটা হতে পারে একটা টেকনিক্যাল গ্লিচ হতে পারে কোনো একটা কারণে কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে একশো একটা কারণ থাকতে পারে যে জন্য সময় মতো একটা প্রোগ্রামটা শুরু করা যায় না এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট অস্থির হয়ে যাওয়ার তো কিছু নাই এইটুকু ধৈর্য অন্তত আমাদের তো থাকা দরকার আমি এবং এটিও আবারও মানে আমাদের আলোচনার সাথেই এক ধরনের সম্পর্কিত যে দিস ইজ গুড ম্যানার যে আমি মুহূর্তেই অস্থির অধৈর্য হয়ে গিয়ে সমালোচনা শুরু করে দেবো না অন্য একজনের আমি একটু ধৈর্য ধরবো একটু দেখবো যে আসলে ব্যাপারটা তোমাদের যদি আর কোনো সেটা আমি শুধু একটা কথা বলে আমার দিক থেকে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে আসলে আমরা বলেছি যে ব্যর্থতা নিয়ে কথা বলেছিলাম ব্যর্থতা আমাদেরকে যেন একেবারে মুশ্রে না দেয় আমরা ব্যর্থতা মেনে নেওয়ার শিক্ষা নিব মানে এটাই ব্যর্থতা মেনে নেওয়ার শিক্ষা নিব মানে আমি হাল ছেড়ে দেবো তা কখনোই নয় ব্যর্থতা আমাকে ভেঙে ফেলতে পারবে না আমি বিশ্বাস করব যে আমি এই লড়াইটাতে হেরে গেছি বড় যে যুদ্ধ সেটাতে জেতার সুযোগ এখন রয়ে গেছে পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গঠনের জন্য আমাদের ওই মাইনারি টিকিটের অ্যাঙ্গেল থেকেও যদি চিন্তা করি সাফল্য যেন আমার মাথা ঘুরিয়ে না দেয় কখনও আমি যেন এটি কখনো মনে না করি যে আমি একটা বিরাট কিছু হয়ে গেছি একটা সাফল্য পেয়েছি বলেই আমি একটা বিরাট কিছু হয়ে গেছি এটা যেন না হয় বিনয়টা যেন আমার মধ্যে থাকে দেবীর একটি কোটেশন দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই সফল মানুষকে বিনয়ী হতেই হয় কারণ সাফল্যের মালাটা গলে নেয়ার জন্য মাথাটা ঝোঁকাতে হয় ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার মার্চ ফেব্রুয়ারির সম্মানিত সদস্যবৃন্দ স্যার অসাধারণভাবে শেষ করেছেন মানে সফলতার নেওয়ার জন্য মালা নেওয়ার জন্য মাথা নেওয়াতে হয় দাঁতকে নাকি জিওবাকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল বত্রিশটা দাঁতের মাঝখানে সে কীভাবে নিরাপদে থাকে জিওবা তো দিয়েছিল আমি নরম তাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলি আমাদের ব্যক্তিগত জীবন বলি সোশ্যাল ইন্টারাকশন বলি প্রতিনিয়তই আমাদের মানুষের সাথে মেলামেশা করতে হয় বিভিন্ন প্রয়োজনে কাছে আসতে হয় আমাদের প্রত্যেকেরই স্যার যে কথাটা দিয়ে শুরু করেছিলেন অন্যের প্রতি শ্রদ্ধা পোষণ অন্যের প্রতি সম্মান পোষণ অন্যের মতের প্রতি সহনশীল হওয়া সহিষ্ণু হওয়া এবং শ্রদ্ধাশীল হওয়া এবং সর্বোপরি সততা বিনয় এগুলো আমাদের জীবনের পাথেয় হোক যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমও আমাদের অফলাইনের মতোই এখন এটাও আমাদের জীবনে একটা অপরিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে আছে আমরা আশা করব মার্চ ফরওয়ার্ডের সদস্যরা তো অবশ্যই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ম্যানার্স অ্যান্ড এটিকেট হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে মেসেজটা দিতে চেয়েছি আপনারা সকল ক্ষেত্রেই সকল ধরনের আমি ইভেন আপনার একটা আইডি খোলা বলেন কোনো জায়গায় কোনো কন্টেন্ট শেয়ারিং বলেন কমেন্ট করা বলেন এবং বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে সবসময় আপনি একটু সহনশীল হবেন খুব অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই কারণ এটা অনেক সময় একটা ধ্বংসাত্মক কিছু আমাদের জন্য অনেক সময় নিয়ে আসে এবং স্যার যেটা বললেন আপনার একটা সুন্দর কমেন্ট আপনার একটা ভালো রিপ্লাই আমাদের সারা দিনের কাজটাকে আনন্দের সাথে করার একটা প্রেরণা যোগায় কিন্তু আপনার একটা দুঃখজনক বা এটা কি বলবো অনবিপ্রেত একটা উক্তি আমাদের সারা সারাদিনের কর্মপ্রবাহের মধ্যে একটা ঘাটতি একটা হতাশা একটা ফ্রাস্ট্রেশনে জাগিয়ে তুলতে পারে আমি এটা আমার ক্ষেত্রে বলছি না আমাদের সকলের ক্ষেত্রেই কারণ আমরা সকলেই যদি অন্যদের প্রতি সহনশীল হই সম্মান প্রদর্শন করি এবং অন্যের মতকে রেসপেক্ট করি তাহলে আমার মনে হয় আমাদের সমাজটা আরও শান্তিময় হবে আর আমাদের জীবনটা আরও সুন্দর হবে এবং জীবন অর্জন করা জীবনে অর্জনের পথে আরও ভালো মানুষ হওয়ার পথে এগুলো আমাদের জীবনে সহায়ক হবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মাস ফরওয়ার্ডে আজকের কৃতিদের জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায় প্রোগ্রামে থাকার জন্য আমি আবারও আপনাদের কাছে বিনয়ের সাথে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে বলতে চাই আমরা শুরু করেছি মাত্র চার মাস এই চার মাসে আমরা বেশ কয়েকটি গুরুত্ব প্রোগ্রাম চালাচ্ছি এবং অনেক কিছু করতে গিয়ে আমাদের কিছু টুকটাক ত্রুটি বিচ্ছুতি আমাদের হয়ে থাকে আমরা দেখি যেমন আমাদের শিক্ষকরা তাদের বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ক্লাস নেন লাইটিং ক্যামেরার মান কিছু অনেক অনেক ক্ষেত্রে দুর্বল হয় এটা কষ্টসাধ্য এরপর আপনাদের বিপুল সমর্থন এবং আন্তরিকতা ও আস্থার কারণেই কিন্তু আমরা এই সময়টা পেয়েছি এবং আমরা আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত উত্তরণের জন্য জন্য ভালো কিছু করার তারই অংশ হিসেবে আমরা মাস ফরোয়ার্ডের নিজস্ব স্টুডিও আজকে উদ্বোধন করেছেন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার আশা করি আমরা জানুয়ারিতেই আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদ হোসেন স্যার শ্রদ্ধেয় অসীম কুমার রায় স্যার আমাদের ফাউন্ডার শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার এবং মাহফুজুল হক স্যার সবাইকে নিয়ে আমরা আরও প্রোগ্রামে আসতে পারবো আশা করি যে জানুয়ারি থেকে নতুন বর্ষে দুই হাজার একুশ সালে মার্চ সাথে আপনার অগ্রযাত্রা সেটা শিক্ষায় সেটা পরামর্শ প্রদানে প্রশিক্ষণে উদ্যোগ গ্রহণে এবং সামগ্রিকভাবে আমাদের জীবনবোধ তৈরিতে আমাদের রাইট পিপল তৈরিতে এটা সহায়ক হবে এ আশাবাদ ব্যক্ত করে আজকে জ্ঞান মিলেছে সন্ধ্যার ছায়ের প্রোগ্রামটি শেষ করছি আসসালামু আলাইকুম